রাজধানীর কাঁচাবাজারগুলোয় এখন বেশ উত্তাপ, কেননা সবজি কিনতে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। দাম বাড়ার শীর্ষে রয়েছে কাঁচামরিচ, প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। এরপরই রয়েছে টমেটো, গাজর। দাম স্বাভাবিক পেঁপে, বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গার, প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। বৃষ্টির কারণে একটু মালের দামটা বেশি, মরিচের দামটা এই সিজনে দাম থাকবেই, এই যে 10 থেকে 20 টাকা সব জিনিসে দাম বেড়েছে। ডিমের প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে 32 টাকায়, এক সপ্তাহ আগে যা ছিল 30 টাকা, হালিতে 5 টাকার মতো বেড়ে হাঁসের ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়। ফার্মের ডিমের মানে কালে প্রোডাকশন কম, যার কারণে এরা ডিমগুলি আমাদেরকে দিতে একটু কাইছে, আউট বাজার থেকে কিনে আনলে দামে আনে আর কিনে আনতো। দেশে ধানের উৎপাদন রেকর্ড ছাড়ালেও তার প্রভাব নেই চালের বাজারে। ঈদের পর দাম বাড়ার পর এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মাসের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে 3 ভাগেরও বেশি। চালের দাম বৈশাখের সিজনের পর থেকে এখন পর্যন্ত বাজার কোনো স্থিতিশীল নাই, দাম বাড়তি প্রতি বস্তা প্রতি 100 থেকে 150 টাকাও বেড়েছে। ঈদের পর কয়েক ধাপে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়, সোনালি মুরগির কেজি 230 টাকা, এছাড়া গরুর মাংস 580 আর খাসির মাংস 800 টাকা কেজি। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।